সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সাধারণত নবম শ্রেণীর বিগত তোমরা অবশ্যই জেনে থাকবে যে আজকে যে অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হবে, অধ্যায় দ্বাদশ অর্থাৎ বারোতম অধ্যায়। এই অধ্যায় থেকে বিগত সময়ে আরও দুই তিনটি ক্লাস আমাদের আপলোড করা হয়েছে, আশা করি অবশ্যই দেখে থাকবে। আজকে দশম শ্রেণীর বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ নিয়ে তোমাদের সামনে সাধারণত আলোচনা করা হবে। ইতিপূর্বেই বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বিগত ক্লাসে আট থেকে দশটি বৈশিষ্ট্য তোমাদের সামনে আলোচনা করা হয়েছিল, আজকে আরও কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই আশা করি এটিকে ভালোভাবে তোমরা দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই আমরা প্রত্যেকটা ক্লাসেই যখন যে অধ্যায়ের উপরে ক্লাস নেই না কেন, সেই অধ্যায়টার হেডিং বা হেডলাইন সম্পর্কে তোমাদের সাথে ভালোভাবে আলোচনা করা হয়। এই অধ্যায়ে যেমন বাংলাদেশের অর্থনীতি নির্দেশক সমূহ, বাংলাদেশের অর্থনীতি অর্থাৎ বারোতম অধ্যায়, এই অধ্যায়ে আমরা সাধারণত আমাদের দেশের অর্থনীতি এবং অর্থনীতিকে অর্থনৈতিক অর্থনৈতিক নির্দেশক সমূহ যেসব বিষয়গুলো আমাদের অর্থনীতিকে নির্দেশ করে বা দিক নির্দেশক রয়েছে, সাধারণত সেই নির্দেশকগুলো নিয়েই কিন্তু আমাদের সামনে আলোচনা করা হয়েছিল। তো বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে তোমাদের সামনে বিগত কয়েকটি ক্লাসে আলোচনা করেছি যে বাংলাদেশের অর্থনীতি কৃষি প্রধান অর্থনীতি, এখানে শিল্প কারখানা বৃহদায়তন শিল্প কারখানা না থাকার কারণে কিন্তু আমাদের অর্থনীতিটা কৃষি নির্ভরশীল অর্থনীতি হয়েছে। যদি আমাদের দেশে বৃহদায়তন শিল্প কারখানাগুলো গড়ে উঠতো তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিটা শিল্প অর্থনীতিতে পরিণত হতে পারত। আর তোমরা অবশ্যই খেয়াল করবে যে উন্নত বিশ্বের যে সকল দেশের অর্থনীতি উন্নতি এবং সমৃদ্ধশীল, সে সকল দেশের অর্থনীতি কিন্তু সাধারণত শিল্প অর্থনীতি। আমাদের দেশে শিল্প অর্থনীতি হলে অবশ্যই কিন্তু আমরা উন্নয়নের পথে অগ্রগামী থাকতাম এবং আমাদের অর্থনীতিটা আরেকটা কী করতে থাকতো, সমৃদ্ধ থাকতো। আমাদের দেশের অর্থনীতি কৃষি সমৃদ্ধ হওয়ার কারণে কিন্তু আমরা ততটা উন্নয়নশীল দেশে পরিণত হতে পারি না এখনো। তো আমাদেরকে অবশ্যই সেই উন্নয়নশীল দেশে পরিণত হতে হলে আমাদের দেশের কৃষি অর্থনীতি পরিবর্তন করে শিল্পায়ন ঘটাতে হবে। শিল্পায়নের ফলে কিন্তু বা বৃহদায়তন শিল্প কারখানা গড়ে ওঠার কারণে কিন্তু আমরা কী করতে পারবো, আমাদের অর্থনীতিটা কী করতে পারবো, উন্নতির দিকে অগ্রগামী ঘটাতে পারবো। তবে সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ তোমাদের সামনে অবশ্যই আলোচনা করেছিলাম, আজকে যে বাকি কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হবে সেটি হচ্ছে, দেখো সব প্রথমে আমি যেটি নিয়ে তোমাদের সামনে কথা বলবো, স্বল্প মাথা পিছু আয়। খেয়াল করবে সবাই, স্বল্প মাথা পিছু আয়। স্বল্প মাথা পিছু আয় বাংলাদেশের অর্থনীতির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প মাথাপিছু আয়। আমাদের দেশের সাধারণ মানুষের বা মাথাপিছু জাতীয় মোট জাতীয় উৎপাদনের ভিত্তিতে আমাদের দেশের মাথাপিছু আয় কিন্তু একদম সীমিত, যেখানে আমরা পার্শ্ববর্তী শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মতো দেশের চেয়ে কিন্তু আমরা কী করছি পিছিয়ে রয়েছি। আমাদের দেশে 2018 সালে সমীক্ষা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের দেশে দেখো মাথাপিছু আয় কিন্তু খুব একটা বেশি নয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশটা অনেকটাই কি হয়েছে, অর্থনীতি সমৃদ্ধশীল হতে পারি নাই আমরা। সাধারণত অর্থনীতি সমৃদ্ধশীল হতে হলে আমাদের দেশের অর্থনীতি কী করতে হবে, সমৃদ্ধশীল হতে হবে। আমরা যদি খেয়াল করি যে বিগত দিনের অর্থনীতির দিক থেকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে অবশ্যই 1610 মার্কিন ডলার আমাদের মাথাপিছু আয় যেটাকে বলা হয়ে থাকে। আমরা 2018 সালের দিকে যদি তাকাই আমরা দেখবো যে আমাদের দেশের মাথাপিছু আয় কত, 1610 মার্কিন ডলার। আর আমাদের এই পার্শ্ববর্তী দেশ যেমন শ্রীলঙ্কার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখবো তাদের 4000-এর উপরে তাদের কি মাথাপিছু আয়, মার্কিন ডলার কিন্তু 4000-এর উপরে তাদের মাথাপিছু আয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশের অর্থনীতির বৈশিষ্ট্যটা তেমনটা উন্নত করতে আমরা পারতেছি না। যদি আমরা আমাদের দেশের মাথাপিছু আয়টা বাড়াতে পারি, জাতীয় মোট জাতীয় উৎপাদনটা বৃদ্ধি করতে পারি তাহলে কী করতে পারবো, অবশ্যই আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধশীল হবে এবং যে মাথাপিছু আয়টা আমাদের বর্তমান রয়েছে 1610 মার্কিন ডলার সেটিকে কী করতে পারবো আমরা মানে সমৃদ্ধশীল করতে পারবো বা উন্নয়নের দিকে নিতে পারবো বা বেশি করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই খেয়াল করতে পারবো যে স্বল্প মাথাপিছু আয়ের কারণে কিন্তু আমাদের মাথাপিছুটা আমাদের অর্থনীতিটা তেমনভাবে সমৃদ্ধশীল হতে পারতেছি না। আমাদের দেশের মোট জাতীয় উৎপাদন যদি আরও অনেক ব্যাপক থাকতো তাহলে কিন্তু আমাদের দেশের মাথাপিছু আয় বেশি থাকতো।
আর যখনই মাথা পিছু বেশি থাকতো তখনই কিন্তু কি হতো, আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধশীল থাকতো। তো প্রিয় শিক্ষার্থী, তারপরে যদি আমরা বলি যে জীবনযাত্রা নিম্নমান, আমাদের বাংলাদেশের অর্থনীতির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জীবনযাত্রার নিম্নমান। দেখো অবশ্যই খেয়াল করবে সবাই, জীবনযাত্রার নিম্নমান। জীবনযাত্রার নিম্নমান হওয়ার পেছনে অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে বাংলাদেশের দারিদ্রতা। এই দেশের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের প্রায় এক চতুর্থাংশ মানুষ, কিন্তু বাংলাদেশের এক চতুর্থাংশ মানুষ কি করে, দারিদ্র সীমার নিচে বসবাস করে। আর এই জীবনযাত্রার মান নিম্নমান হওয়ার কারণ, প্রথম বা প্রধান কারণই হচ্ছে কিন্তু দারিদ্রতা। আমরা যদি এই দারিদ্রতার কোষাগার থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনযাত্রার মানটা উন্নয়ন হবে। সব কিছুর মূলে কিন্তু আমাদের রয়েছে অর্থনীতির যে উন্নতিটা বা অর্থনীতির যে হিসাবটা, সেটির দ্বারাই কিন্তু আমাদের জীবনযাত্রা, আমাদের আয় ব্যয়, আমাদের যে দৈনন্দিন জীবনযাপন, সে সব কিছু কিন্তু নির্ভর করে সাধারণত কি, অর্থনীতির উপরে। তো আমরা যদি আমাদের দেশে বৃহদায়তন শিল্প কারখানা গড়ে তুলতে পারি, ইভেন মোট জাতীয় উৎপাদন বাড়াতে পারি, তাহলে কি করতে পারবো, আমাদের দেশের অর্থনীতি কি করতে পারবো, বৃদ্ধি করতে পারবো। আর অর্থনীতিকে বৃদ্ধি করতে পারলে এই যে অর্থনীতির যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে, সেগুলো কিন্তু আমাদের উন্নয়ন হবে। আর এগুলো উন্নয়ন হলে কিন্তু আমরা কি করতে পারবো, একটা উন্নয়নশীল দেশে পরিণত হতে পারবো। তো আমাদের দেশের জীবনযাত্রা নিম্নমান হওয়ার যে বললাম যে পেছনের প্রধান যে কারণটি হচ্ছে, সেটি হচ্ছে দারিদ্রতা। এদেশের এক চতুর্থাংশ মানুষ, অর্থাৎ 24 দশমিক সামথিং মানুষ কিন্তু দারিদ্র সীমার নিচে বসবাস করে, যার কারণে আমরা অর্থনীতির যে চাকাটা সচল সেটাকে কিন্তু আমরা কি করতে পারি না, রাখতে পারি না। তারপরে আমরা যদি বলি সঞ্চয়ের হার কম, দেখো অবশ্যই খেয়াল করবে, ভালোভাবে খেয়াল করবে সবাই, সঞ্চয়ের হার কম অর্থনীতির বৈশিষ্ট্য সময়ের মধ্যে অন্যতম আরেকটা হচ্ছে সঞ্চয়ের হার কম, বা সঞ্চয় করতে না পারা। আমাদের দেশে প্রথমেই তোমার যেটা তোমাদের আরেকটু আগে বলে নিলাম, যে দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষগুলো সাধারণত তাদের যে জীবিকা, তাদের যে আয়, সেটি থেকে তাদের জীবনযাত্রার মান বা দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো ক্রয় বিক্রয় করার মাধ্যমে কিন্তু তারা কি করে, দৈনন্দিন জীবনযাপন পরিচালনা করে থাকে। সেগুলো থেকে সাধারণত কিছু টাকা বা কিছু অর্থ যদি তারা সঞ্চয় হিসাবে রেখে দেয়, তাহলে দেখা যাচ্ছে যে তাদের যে দৈনন্দিন জীবনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো কিন্তু তারা সঠিকভাবে নিতে পারতেছে না। আর এগুলো নিতে না পারার সর্বপ্রথম প্রধান যে কারণটি, সেটি তোমাদেরকে বললাম যে দারিদ্র সীমার নিচে বসবাস করাটাই কিন্তু সবচেয়ে বড় আমাদের কি সমস্যা। তো আমাদের এই দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষগুলোকে মানে বের করে আনার জন্য বাংলাদেশ সরকার, ইভেন জাতিসংঘের বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এগুলো থেকে আমাদের কি করতে হবে, অবশ্যই বেরিয়ে আসতে হবে। তারপরে যদি আমরা বলি যে মূলধন গঠন ও বিনিয়োগের নিম্ন হার, তোমরা অবশ্যই খেয়াল করবে যে মূলধন গঠন ও বিনিয়োগের নিম্ন হার বাংলাদেশের, অবশ্যই খেয়াল করবে তোমরা যে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সময়ের মধ্যে অন্যতম আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মূলধন গঠন ও বিনিয়োগের নিম্ন হার। আমাদের দেশে সাধারণত ব্যাপকভাবে আমরা মূলধন বা পুঁজি বিনিয়োগ করতে পারি না, যার কারণে আমরা কি করতে পারি না, আমাদের দেশের যে অর্থনীতি রয়েছে সেটাকে কিন্তু আমরা সমৃদ্ধিশীল করতে পারি না। তো আমরা যদি আমাদের দেশের পুঁজি বা মূলধনকে একটু শক্তিশালী করতে পারি, একটি কঠিনভাবে বা ব্যাপকভাবে বা বড় পরিসরে করতে পারি, তাহলে কিন্তু কি করতে পারবো, আমাদের মূলধন গঠন এবং বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠবে, এবং এদেশের মানুষের যে কর্মসংস্থানের প্রধান একটি সমস্যা রয়েছে সেটি থেকে কি করতে পারবো, আমরা কিন্তু বেরিয়ে আসতে পারবো। তো আমরা যদি আমাদের দেশের মূলধন গঠন ও বিনিয়োগের প্রসারটা একটু বাড়াতে পারি, বিনিয়োগটা একটু প্রসার করতে পারি, বৃদ্ধি করতে পারি, তাহলে কিন্তু আমরা এগুলো কি করতে পারবো, এগিয়ে নিতে পারবো। তারপরে যদি বলি আমরা অবকাঠামোর দুর্বলতার যে বিষয়টি রয়েছে, সেটি দেখো অবকাঠামোর দুর্বলতা, অবশ্যই খেয়াল করবে অবকাঠামো সাধারণত দু ধরনের হয়ে থাকে, যে সামাজিক ও অর্থনৈতিক। সামাজিক অবকাঠামোগুলোর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা যে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো কিন্তু সাধারণত আমরা সামাজিক
অবকাঠামোর ভিতরে নিয়ে আসতে পারি, এবং অর্থনৈতিক অবকাঠামোগুলো যদি আমরা বলি সেগুলোর মধ্যে রয়েছে তোমার বিভিন্ন স্থল জল, বিভিন্ন নৌপথ, পরিবহন, বিভিন্ন যে যাতায়াতের মাধ্যম, ইলেকট্রনিক্স, তোমার ইলেকট্রিক, বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেদিকগুলো কি করতে পারি আমরা অর্থনৈতিক অবকাঠামোর মধ্যে নিয়ে আসতে পারি। আমাদের দেশে যে সামাজিক এবং অর্থনৈতিক অবকাঠামোগুলো রয়েছে সেগুলো কি করতে হবে আমাদের উন্নয়ন করতে হবে, তাহলে কিন্তু আমরা অর্থনীতির যে বৈশিষ্ট্য সমূহ কিন্তু এটি অন্যতম, এটি যদি আমরা উন্নয়নশীল করতে পারি, সমৃদ্ধশীল করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিটা সমৃদ্ধশীল হবে। তো তারপরে যদি আমরা বলি যে আমাদের দেশের অর্থনীতিটা কিন্তু সাধারণত বৈদেশিক সাহায্যের নির্ভরতা, আমাদের দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে আমাদের দেশের মানুষজন সাধারণত বৈদেশিক সাহায্যের নির্ভরতা কি করে থাকে, বসে থাকে বা তাদের আশায় থেকে থাকে, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধশীল করতে পারবো। তো বাংলাদেশের অর্থনীতিতে যে আরো বিষয় বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যদি আমরা বলি যে বৈদেশিক বাণিজ্য, দেখো খেয়াল করবে তোমরা অবশ্যই, বৈদেশিক বাণিজ্য দেখো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সমূহগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে বৈদেশিক বাণিজ্য। আমাদের দেশের যে সাধারণত কাঁচামালগুলো, যেমন কাঁচা পাট এবং যে চামড়া, নিটওয়্যার, বিভিন্ন পণ্যগুলো যে আমরা সাধারণত রপ্তানি করে থাকি বিভিন্ন দেশে, এই সকল পণ্য রপ্তানি করে আমরা যে ভারী ভারী পণ্যগুলো আমদানি করতেছি তাতে যদি আমরা সমন্বয় করতে যাই, তাহলে আমরা দেখবো যে কি হচ্ছে, আমাদের রপ্তানির চেয়ে আমদানি বেশি হয়ে যাচ্ছে, আমাদের আয়ের চেয়ে কি হচ্ছে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তো আমরা যদি আমাদের দেশের অর্থনীতিকে সচল ঠিক বা উন্নয়ন করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের বৈদেশিক বাণিজ্যটা এমনভাবে গঠন করতে হবে বা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে আমাদের যে রপ্তানির চেয়ে আমদানিটা কম হয় এবং আমরা যেন ব্যাপক আকারে রপ্তানি করতে পারি, ব্যাপক আকারে পণ্য সামগ্রী দেশ থেকে বিদেশে প্রেরণ করতে পারি এবং সেখান থেকে কী করতে পারি আমরা অনগত অর্থ উপার্জন করতে পারি। আর আমরা যে বিভিন্ন ধরনের পণ্যগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকি সেগুলো কী করতে হবে কমিয়ে আনতে হবে, যাতে করে আমাদের রপ্তানির দিকটা বৃদ্ধি থাকে এবং আমদানির দিকটা নিম্নমানের থাকে। তো আমরা যদি এটা করতে চাই তাহলে কী করতে হবে, আমাদের দেশে অবশ্যই বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যেটা তোমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে শিল্প প্রতিষ্ঠান বা শিল্প কারখানার শিল্প উন্নয়ন যদি অর্থনীতি হয় অবশ্যই সেই অর্থনীতি হবে বা সেই দেশ হবে তোমার ব্যাপক উন্নয়নশীল দেশ, হতে বেশি দিন সময় লাগবে না। আর যেহেতু আমরা কৃষি প্রধান অর্থনীতি, আমাদের দেশে কৃষি কাজ করে আমরা অর্থনীতিকে যোগান দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাপকভাবে আমরা পিছিয়ে রয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে বৈদেশিক বাণিজ্য, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সমূহগুলোর মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট্যই কিন্তু বৈদেশিক বাণিজ্য, যেটা তোমাদেরকে বললাম যে আমাদের রপ্তানির চেয়ে আমদানি খরচটা বেশি হয়ে যায়, যার কারণে আমরা কী করতে পারি না, অর্থনীতিতে তেমনভাবে যোগান দিতে পারি না। তো প্রিয় শিক্ষার্থী, তারপরে যদি আমরা বলি যে প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার এবং মানব সম্পদের যে অপূর্ণ ব্যবহারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা কী করতে পারি আমাদের দেশের অর্থনীতিটা কি সমৃদ্ধশীল করতে পারি বা অর্থনীতির যে বৈশিষ্ট্য সমূহগুলোর মধ্যে এটি কিন্তু অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসাবে আমরা ধরতে পারি। যে আমাদের দেশে যে স্বল্প আকারে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেগুলোকে আমরা পূর্ণ ব্যবহার বা সঠিক ব্যবহার করব, এবং আমাদের দেশে যে মানব সম্পদ রয়েছে, মানব সম্পদকে বিগত ক্লাসে তোমাদেরকে বলেছি যে এই মানবকে যখন সম্পদে রূপান্তরিত করতে পারবো তখনই কিন্তু আমাদের দেশের অর্থনীতিটা সমৃদ্ধশীল হবে এবং আমাদের দেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সামনে আজকে আলোচনা করা হলো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ, বিগত একটা ক্লাসের অধ্যায় বা কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করলাম আরও বেশ কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে। আশা করি বৈশিষ্ট্যগুলো অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছো, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্ত থাকবে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।